ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সারা দেশে তৃণমূল পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী এবং পুলিশের নির্বিচারে হামলার অভিযোগ করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। শনিবার সারা দেশে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলার বিবরণ তুলে ধরতে রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান তার নিজ এলাকা নরসিংদীর পলাশে দলীয় পদযাত্রা কর্মসূচি পালনে হামলার বিবরণ তুলে ধরেন। তারা মিলে ব্যানারটি ছিনিয়ে নেয় এবং ছিনিয়ে নিয়ে তারা মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং তারা লাঠিচার করার চেষ্টা করেছিল। আপনারা সুন্দর অবাক হয়ে যাবেন, আমি নিজে একজন লাঠিচার্জ করতে যখন যাচ্ছিল আমি নিজের হাতে তাকে বাধা দিয়েছি। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, অসৎ উদ্দেশ্যে বিএনপির কর্মসূচিকে ঘিরে শাসক দল তাদের দলীয় কর্মসূচি নির্ধারণ করছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের কর্মসূচিগুলো এক্ষুনি ঘোষণা দিয়ে দেন, কোন দিন কোন কর্মসূচি হবে, তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচিগুলো নিরাপদ জায়গায় নিরাপদ স্থানে নিরপরাধভাবে শান্তিপূর্ণভাবে করতে পারি। কিন্তু আমরা যদি কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দেয়, বুঝিয়ে নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে দেশে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে সারা দেশে দলের পদযাত্রা কর্মসূচিতে হামলার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, রাজনৈতিকভাবে শক্তিহীন হয়ে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিএনপির কর্মসূচিতে নির্বিচারে হামলা গ্রেফতার শুরু করেছে। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে কিন্তু সব জায়গায় এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং পাল্টা কর্মসূচি যে রাজনৈতিক দল দেয় এটা বুঝতে হবে যে এই রাজনৈতিক দল একদম দেউলিয়া হয়ে গেছে। তাদের আসলে শক্তি আজকে শূন্যের কোঠায়, ভয়ে ভীত হয়ে তারা পাল্টা কর্মসূচিতে দেয় সব কিছুতে আজকে দিশেহারা হয়ে তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই পাল্টা কর্মসূচি দিচ্ছে। রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্তব্য করেননি বিএনপি নেতারা। বলেন, অবৈধ সরকারের কোনো বিষয়ে আগ্রহ নেই বিএনপির। এই সরকার কি করছে না করছে এরপরে আমরা এগুলো সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। মিজান রহমান, NTV News, ঢাকা।